হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আরও একটি টাকার ডালা ডেকোরেশন করব। এখানে আমি একটা হচ্ছে স্ট্যান্ড নিয়েছি। প্রথমে আমার যে স্ট্যান্ডটা প্লাস্টিকে দেখতে পেয়েছেন সেটা হচ্ছে কেকের স্ট্যান্ড। কেকের ওই উপরের পার্টটা ফেলে দিয়ে আমি এখন ওটার মধ্যে হচ্ছে ককশিট বসাবো। ককশিটের তিনটা লেয়ার করে নিয়েছি, তারপর আমি এখানে এই যে এই লেস বসাচ্ছি। লেস বসানো হয়ে গেলে তারপর টাকাটা বসাবো। লেস না বসালে হবে কি, টাকা বাদ দিয়ে যে ফাঁকা অংশগুলো দেখা যাবে তখন সেটা সাদা সাদা লাগবে, এই জন্য আমি একটু লেস বসিয়ে নিলাম। তো বিভিন্ন টাইপের লেস হতে পারে, সেই লেসগুলো আমি গ্লু গান দিয়ে, অবশ্যই গ্লু গান দিয়ে লাগিয়ে নেব, তাহলে এটা তাড়াতাড়ি হবে। যে কোনো আঠা বা পিনের সাহায্যে এটা করা যেত, কিন্তু যেটা হবে সময় সাপেক্ষ, আর গ্লু গান দিয়ে করলে এটা তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি চারপাশ দিয়ে এখন এই যে লেসটা লাগিয়ে নেব। এখন যেটা হবে, আমি হচ্ছে একটু উপর সাইডে একটু হচ্ছে ফুল লাগাবো, তাই আগে ফুলের যে ইয়াটা স্টিকটা সেটা বসিয়ে নিলাম। এরপরে কিছু নতুন টাকা, নতুন টাকা না হলে কিন্তু দেখতে ভালো লাগবে না, অবশ্যই নতুন টাকা হতে হবে। তো এখানে 200 টাকার নোট, 500 টাকার নোট, 10 টাকার নোট এবং 100 টাকার নোট, টোটাল 35,000 টাকার নোট আছে, 35,000 টাকা আছে। তো এগুলো লাগানোর জন্য আমি বোথ সাইড টেপ, ক্লিপ আর ওই যে হিজাব পিন নিয়েছি। যেটা হয়, আগে পিন দিয়ে করতাম, হাতে খুব লাগতো, তো হিজাব পিন দিয়ে করলে খুব ভালো হয়। তো আগে আমি টাকাগুলো একটু কাউন্ট করে ঠিকঠাক মতো গুছিয়ে নিলাম, তারপর এটাকে কোন আকৃতির ভাঁজ করে একটা পাশে একটা লাগিয়ে হিজাব পিন দিয়ে লাগিয়ে নিলাম। তাহলে হবে কি, টাকাটা খুলতেও সুবিধা হবে, তেমন কোনো প্রবলেম হবে না। আগে কেকের মতো করে ডামি বানিয়ে নিতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তারপর টাকাটা আমরা যেভাবে পারি সেভাবে করেই গুছাতে হবে। রোল রোল করে এর আগে করেছিলাম, আর এবার কোন আকৃতির মানে হচ্ছে পানের মতো করে বানিয়েছি। এর আগেও আমার টাকার ডালা ভিডিও আছে, সেটাতে আমি রোল রোল করেছি। রোল রোল করলে হয় যেটা, দেখতে বেশি সুন্দর লাগে, আর এভাবে করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো এটা আমি করেছি তাড়াতাড়ি করার জন্য, কারণ একটা একটা করে টাকা পিন করতে বহুত সময় লেগে যায়, আবার রোল করতে তো আরও বেশি সময় লাগে। তো এভাবে করতে সুবিধা বেশি হয়েছে, তাড়াতাড়ি করে করে ফেলেছি। পুরোটা যখন হয়ে যায় দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আমার কাছে ভালোই লাগে। এ যাবৎ অনেকগুলো টাকার ডালা সাজিয়েছি। টাকার ডালাটা মূলত বরযাত্রী যখন বউ আনতে যায়, গেট ধরে, গেটে যে টাকাটা দেয়া হয় সেই টাকাটাই মূলত সাজিয়ে দেয়া। অনেকে খামে করে দেয়, অনেকে আস্তা দিয়ে দেয়, অনেকে বিভিন্নভাবে সাজিয়ে দেয়। তো কয়েকটা বিয়েতে আমি এভাবে করে সাজিয়ে দিয়েছি।